চরম একটি উদ্বেগ এবং উৎকণ্ঠার মধ্যে কয়েকটি দিন অতিক্রম করার পর সর্বশেষ পরিস্থিতিতে আমার বক্তব্য কি, কি অবস্থায় আমি এখন রয়েছি? আসসালামু আলাইকুম প্রিয় দিনী ভাই বোনেরা, আল্লামা মামুনুল হক তিনি গতকাল মুক্তি পেয়েছেন। পাঁচ মামলা আসামি হয়েও আদালত তাকে প্রমাণ করতে পারেনি যে তিনি অপরাধী। তিনি জেল থেকে মুক্তি পেয়ে সরাসরি লাইভে এসে পড়েছেন। লাইভে এসে তিনি সবার আগে যে কথাটি বললেন তা আমরা জানব। তার জীবনে এত জুলুম করা হয়েছে যেটা আমরা সবাই দেখছি। আমরা এর আগেও তার বিরুদ্ধে যত মামলা হয়েছে তার বেশিরভাগই তিনি জামিন পেয়েছেন। এখন প্রশ্ন হচ্ছে, তিনি আসলে কি মুক্তি পেয়েছেন? তিনি কি আসলে জামিন পেয়েছেন? এ ব্যাপারে সত্যটা কি? একটা জিনিস দেখেন যে আমরা বাঙালিরা পারি, খুব ভালো করে পারি। কি পারি ভাই? আমরা গুজব ছড়াতে পারি, ফেক নিউজ ছড়াতে পারি। এখানে দেখুন যে দুই বছর আগের কথা, তিনি গ্রেপ্তার হয়েছিলেন এবং কোন এক কারণে গ্রেপ্তার হয়েছেন এবং ছাড়া পেয়েছেন। দুই বছর আগে ইসলামিক ভয়েস নামে একটি চ্যানেল রয়েছে, সেই চ্যানেলে ভিডিও আপলোড করা হয়েছে, সেখানে 67,000 ভিউ রয়েছে এবং এটা এপ্রিল মাসে 8 তারিখে 2021 সালের ভিডিওটি। ঠিক একই ভিডিও গতকালকে আইডিয়াল ওয়াচ নামে একটি চ্যানেল রয়েছে, সেই চ্যানেল আপলোড করা হয়েছে, যেটাতে প্রায় 7 লক্ষ মতন ভিউ হয়েছে। আমার এখানে দেখাচ্ছে 13 ঘন্টা আগে, যেহেতু আমি 13 ঘন্টা পর ভিডিওটি বানিয়েছি। তো এখানে দেখুন যে একই মোটামুটি লেখা, কিন্তু দুটো কিন্তু একটি সঠিক আর একটি হলো ফেক নিউজ। দুই বছর আগে যেটা, সেটা দেখুন আপনি, কমেন্ট খোলা আছে, সবাই কমেন্ট করছে। কিন্তু গতকালকে যে ভিডিওটি প্রকাশ করা হয়েছে আইডিয়াল ওয়াচ যে চ্যানেলে, একই ভিডিও, সেখানে দেখুন কমেন্ট লেখা যাচ্ছে না। সে কমেন্টটাকে রিমুভ করে রেখেছে যাতে করে মানুষ কমেন্ট করতে না পারে, কারণ কমেন্ট করতে পারলেই তো সে যে ভুয়া ফেক নিউজ এটা প্রকাশ হয়ে যাবে। তো আমি বিষয়টি রিসার্চ করে দেখলাম যে আসলে এটা ফেক নিউজ ছড়ানো হচ্ছে। এভাবে আমাদের বাঙালিরা পায় এই যে 15 রমজান কিয়ামত হয়ে যাবে, হ্যাঁ, তারপরে বিভিন্ন, এরপরে ভারতে মুস্কান নামে মেয়েটিকে, যেখানে সে প্রথম হয়নি আরেকটি মেয়ে প্রথম হয়েছে, এভাবে আমরা গুজব ছড়াতে পারে। তারপরে একটি শিশু বাচ্চা, হ্যাঁ, তিনি ওয়াজ নসিহত করছেন, হ্যাঁ, সেটাও আমরা গুজব ছড়াতে পারি। মানে আমরা পারি ভাই, যদি আমি গুজবের বিরুদ্ধে কথা বলি তাহলে আমাকে এমনভাবে বলা হয় আমি কাফের হয়ে গেলাম, আমি মুশরিক হয়ে গেলাম। যদি আমি গুজবের বিরুদ্ধে কথা বলি, কুসংস্কারের বিরুদ্ধে কথা বলি, জাল হাদিসের বিরুদ্ধে কথা বলি, সমাজে প্রচলিত যে শিরক কুফুরগুলি রয়েছে সেগুলোর বিরুদ্ধে যদি কথা বলি তাহলে আমি কাফের হয়ে যাই। আর এরা যারা করছে, যারা প্রত্যেক দিন নিউজ তৈরি করে, প্রত্যেক দিন মিথ্যা মিথ্যা খবর তৈরি করে, মিথ্যা থামলে মিথ্যা টাইটেল দিয়ে জুড়িয়ে দেয়, তাদেরকে আপনি কী বলবেন? তো প্রিয় দিনী ভাই বোনেরা, যারা এই সকল কাজ করছেন, ফেক নিউজ নিয়ে কাজ করছেন, করবেন না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে ভয় করুন। আপনার এই ইনকাম, আপনার এই ভিউ কোনো কাজে আসবে না। দুনিয়াতে লাঞ্ছনা পাবেন, আখিরাতেও অপেক্ষা করুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে বুঝা মানার তাফিক দান করুক, আমিন।